Hey guys, welcome back to this channel. I wish you a happy new year to all of you. And here it's me, the boy Akshay. তো আজকের ভিডিওটি হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের এপিসোড 2। আমরা এপিসোড 1 এ আলোচনা করেছিলাম যে একটা ক্যান্ডেল কিভাবে ফর্ম করে, অর্থাৎ ক্যান্ডেলস্টিক ফর্মেশন নিয়ে জেনেছিলাম যে একটা ক্যান্ডেল তৈরি হতে গেলে কি কি লাগে, ওপেন হাই ক্লোজ লো। তো এগুলো যদি না দেখেছেন এপিসোড 1, তবে অবশ্যই দেখে আসুন। তো যারা এপিসোড 1 দেখেছেন, চলুন আমরা কন্টিনিউ করি এপিসোড 2 বেশি কথা না বাড়িয়ে। তো ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করতে গেলে আমরা কখনো কখনো একটি ক্যান্ডেল নিয়ে করি, কখনো কখনো দুটি ক্যান্ডেল নিয়ে করি, কখনো কখনো তিনটি ক্যান্ডেল নিয়ে করি, বা কখনো কখনো বহু সংখ্যক ক্যান্ডেল নিয়ে আমরা কিন্তু ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করি। আমরা যে ক্যান্ডেলটি নিয়ে প্রথমে জানবো সেটি হচ্ছে মারু বোজু ক্যান্ডেল। ইয়া গাইজ, মারু বোজু, অর্থাৎ যখন কোনো ক্যান্ডেলের কোনো আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো থাকে না, অনলি রিয়েল বডি থাকে, তখন সেই ক্যান্ডেলটিকে আমরা বলি মারু বোজু ক্যান্ডেল। অর্থাৎ যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মারু বোজু ক্যান্ডেল, অর্থাৎ এখানে দেখুন কোনো শ্যাডো নেই, এটার ক্ষেত্রেও কিন্তু কোনো শ্যাডো নেই। তবে মারু বোজু ক্যান্ডেল এখন দু রকমের হয়, একটি হচ্ছে কি বুলিশ মারু বোজু এবং অপরটি হচ্ছে বেয়ারিশ মারু বোজু। তো বুলিশ এবং বেয়ারিশ মারু বোজুর ডিফারেন্স কি সেটা চলুন আমরা দেখি। দেখুন, আমরা এপিসোড 1 কি বলেছিলাম যে বুলিশ ক্যান্ডেলের সবসময় স্টার্ট কোথা থেকে হয়, নিচের দিকে ওপেন হয় এবং ওপরে গিয়ে ক্লোজ হয়, আর বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন হয় ওপরের দিকে এবং ক্লোজ হয় নিচের দিকে। তো এখানেও কিন্তু কি হলো যে ধরুন এখানে হচ্ছে তার ওপেন, অর্থাৎ এই জায়গাটাই তার ওপেন হচ্ছে এবং এটাই কিন্তু তার লো, অর্থাৎ এখানে ওপেন হয়ে ওপর দিকে উঠতে শুরু করেছে, নিচে আর আসেনি, অর্থাৎ কি ওপেন আমরা ইজুক্যাল টু এখানে কি পেলাম লো। ঠিক আছে, অর্থাৎ যেখানে ওপেন হয়েছে সেখানেই লো হয়েছে এবং ওপর দিকে এভাবে যেতে 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 দিনের শেষে ক্যান্ডেলটি এখানে এসে হাই মেরেছিল এবং এখানেই ক্লোজ দিয়েছে। তো এটা হচ্ছে তার হাই, অর্থাৎ কি হলো আমাদের এটা হচ্ছে আমাদের বুলিশ মারু বোজু। ঠিক আছে, তো বুলিশ মারু বোজুর ক্ষেত্রে কি হলো ওপেন ইজ ইকুয়াল টু লো, অর্থাৎ ওপেন যেখানে হলো সেটাই তার লো, ওপেন এখানে হলো এবং এখান থেকে উপর দিকে উঠতে উঠতে এত দূর এসে এখানে হাই মেরে এখানেই ক্লোজ দিল, বুঝতে পারছেন? তবে এখানে কিন্তু কোনো শ্যাডো পেলাম না আমরা, ক্লোজ ইজ ইকুয়াল টু হাই, ওপেন ইজ ইকুয়াল টু লো, তখন আমরা বলবো এটিকে বুলিশ মারু বোজু। এবং বেয়ারিশ মারু বোজুর ক্ষেত্রে ঠিক তার বিপরীত, অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল সবসময় ওপর দিকে ওপেন হয়, অর্থাৎ এখানে কিন্তু বেয়ারিশ মারু বোজুর ওপেন হলো এবং এটাই কিন্তু তার হাই, অর্থাৎ এখানেও দেখুন কোনো শ্যাডো নেই, অর্থাৎ এখানে ওপেন হয়ে এটি কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে এবং এতটা তার এখানে ক্লোজ দিয়েছে দিনের শেষে, অর্থাৎ এটা আমাদের ক্লোজ এবং এটাই কিন্তু তার লো, অর্থাৎ আর নিচে যায়নি। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো বেয়ারিশ মারু বোজু। ঠিক আছে, তো দেখে নিন এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তো পরে খাতায় নোট করুন বা রিসেন্টলি আপনারা এখনও নোট করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো এবারে দেখুন, আর একটা জিনিস মনে রাখার ব্যাপার হচ্ছে যে মারু বোজুর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে বুলিশ মারু বোজু, আমরা এখানে নিচের দিকে লিখে নেব যে বুলিশ মারু বোজুর ক্ষেত্রে কি দেখলাম আমরা যে সবসময় ওপেনের থেকে কিন্তু ক্লোজ বেশি থাকে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি 600 টাকা হয়, ওপর দিকে 610 আছে, অর্থাৎ কি ওপেনের থেকে কিন্তু ক্লোজ সবসময় বড় হবে। এবং বেয়ারিশ মারু বোজুর ক্ষেত্রে কি হয়, বেয়ারিশ মারু বোজুর ক্ষেত্রে হয় ওপেন ক্লোজের থেকে বেশি, অর্থাৎ এখানে ধরুন 610 আছে এবং নিচের দিকে 600 আছে, তবে কি 610 অবভিয়াসলি 600 থেকে বড়, অর্থাৎ ওপেনের থেকে কিন্তু ক্লোজ মানে ছোট। ঠিক আছে, ওপেন এখানে বড়। তো এটাই হচ্ছে বেসিক্যালি বুলিশ মারু বোজু এবং বেয়ারিশ মারু বোজু। তো যখন আমরা বাজারে বুলিশ মারু বোজু দেখতে পারবো, তখন এর মানে আমরা বুঝতে পারবো যে বাজারে কিন্তু বায়ার্সরা খুব বেশি অ্যাক্টিভ আছে, স্ট্রং আছে, অর্থাৎ বাজার এখান থেকে ওপরে যেতে পারে। এবং বেয়ারিশ মারু বোজুর ক্ষেত্রে আমরা কি জানবো যে সেলার্সরা বায়ার্সদের থেকে কিন্তু বেশি স্ট্রং, অর্থাৎ বাজার এখান থেকে নিচে যেতে পারে। এবারে যে ক্যান্ডেল প্যাটার্নটি নিয়ে আমরা জানবো সেটি হচ্ছে স্পিনিং টপ। কখনো কখনো কোনো ক্যান্ডেলের ছোট্ট একটি বডি এবং বড় আপার শ্যাডো এবং বড় লোয়ার শ্যাডো আমরা দেখতে পাই, অর্থাৎ ঠিক এরকমটা হয়।
তো বেসিক্যালি দেখুন এখানে ছোট্ট একটা বডি এবং ওপর দিকেও শ্যাডো আছে, নিচের দিকেও শ্যাডো আছে, এবং শ্যাডোগুলি কিন্তু বডির থেকে অনেকটাই বেশি বড়। তো এটাও কিন্তু দু রকমের হতে পারে। তো বেসিক্যালি এখানে কালার ডাজেন্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন যে লাল হোক বা সবুজ হোক। তো বাজারে যদি আমরা এই স্পিনিং টপ প্যাটার্ন দেখতে পাই তখন আমাদের বুঝতে হবে যে বাজারে বুল ও বেয়ারদের কিন্তু লড়াই জমে উঠেছে, অর্থাৎ মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে সেটা কিন্তু সুনিশ্চিত নয়। তো এটা বেসিক্যালি মাথায় রাখবেন। সো গাইস, এখন আমরা যে ক্যান্ডেল নিয়ে জানবো সেটা হচ্ছে হ্যামার ও হ্যাঙ্গিং ম্যান। হ্যামার অর্থাৎ হাতুড়ি, যখন কোনো ক্যান্ডেলের রিয়েল বডির তুলনায় তার শ্যাডো হবে দ্বিগুণ বা তিনগুণ, সেটাও কি না লোয়ার সাইডে, তখন আমরা সেই ক্যান্ডেলকে বলবো হ্যামার ক্যান্ডেল এবং হ্যাঙ্গিং ক্যান্ডেল। তো এটা হচ্ছে বেসিক্যালি হ্যামার ক্যান্ডেল। দেখুন এটা হচ্ছে বডি, এবং বডির থেকে এখানে কিন্তু আমরা যেটার বডির দৈর্ঘ্য পাবো তার কিন্তু 2x বা 3x অবধি আমরা পাবো রিয়েল শ্যাডো, ঠিক আছে? তো এটাকে আমরা বলবো হ্যামার। তো এবারে বেসিক্যালি হ্যাঙ্গিং ম্যান ও হ্যামারের ডিফারেন্স কি? দেখুন হ্যামার ও হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে কালার ইজ নট ইম্পর্টেন্ট, সেটা রেডও হতে পারে গ্রিনও হতে পারে, আমরা কালার নিয়ে কোনো মাথা ব্যথা নেব না। আমরা কি নিয়ে মাথা ব্যথা নেব? যে ট্রেন্ড নিয়ে। ইয়া গাইস, ট্রেন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ধরুন এটা একটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছিল কোনো একটা শেয়ার, ঠিক আছে, ডাউন ট্রেন্ডের দিকে। তো এখানে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো। তো এই যে ক্যান্ডেল এটিকে আমরা বলবো কিন্তু হ্যামার ক্যান্ডেল। কেন? বিকজ হ্যামার ক্যান্ডেল সব সময় ডাউন ট্রেন্ডে তৈরি হয়, এবং এই হ্যামার ক্যান্ডেল কি সূচিত করে? যে ডাউন ট্রেন্ড অলরেডি শেষ হয়ে এসেছে, এবার এখান থেকে শেয়ারটির প্রাইস কিন্তু ওপরে যাবে। তো এটা হচ্ছে হ্যামার। ওর হ্যাঙ্গিং ম্যান কি? হ্যাঙ্গিং ম্যান পুরোপুরি এর অপোজিট, অর্থাৎ কোনো একটি শেয়ার ধরুন আপ ট্রেন্ডে চলছিল, এবারে কি হয়েছে, এখানে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এটিকে আমরা বলবো হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে? তো আমরা দেখুন নিশ্চয় বুঝতেই পারছি, অর্থাৎ এখানে আমাদেরকে কি সূচিত করে যে খুব তাড়াতাড়ি এই স্টকের কিন্তু আপসাইডের মোমেন্টাম শেষ হতে চলেছে, এবং শেয়ারটি এখান থেকে নিচের দিকে আসতে পারে, অর্থাৎ পসিবিলিটি রয়েছে। তো এবারে হ্যামার ও হ্যাঙ্গিং ম্যান চেনার তিনটি উপায় আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে সবসময় মনে রাখবেন ডাউন ট্রেন্ডে হ্যামার হয় এবং হ্যাঙ্গিং ম্যান হয় আপ ট্রেন্ডে। তারপরে সবসময় বডির থেকে কিন্তু লোয়ার শ্যাডো দ্বিগুণ বা তিনগুণ হবে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপার শ্যাডো থাকে না, এবং কোনো কোনো ক্ষেত্রে খুব ছোট্ট একটা আপার শ্যাডো থাকতেই পারে। এবং হ্যামার আমাদেরকে বলে থাকে যে ডাউন ট্রেন্ড খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, এবং হ্যাঙ্গিং ম্যান আমাদেরকে সূচিত করে থাকে যে আপ ট্রেন্ড খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তো এবারে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার অ্যান্ড ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান অর শুটিং স্টার। ইয়া গাইস, তো আমরা হ্যামারের ক্ষেত্রে কি দেখলাম? আমরা দেখলাম যে বডি ওপর দিকে আছে এবং লোয়ার শ্যাডো কিন্তু বডির দুগুণ বা তিনগুণ, এটা আমরা জেনেছি কিন্তু হ্যামার ও হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে। তো আমরা যদি ইনভার্টেড মানে পুরোপুরি যদি উল্টে দিই আমরা, তবে এটা কীরকম দেখতে হচ্ছে? আমাদের ওপর দিকে থাকবে শ্যাডো এবং নিচে থাকবে বডি, রাইট? তো এটাকে আমরা বলবো ইনভার্টেড হ্যামার বা ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান। এবং হ্যাঙ্গিং ম্যানকে আর একটাও বলা হয়, সেটা হচ্ছে শুটিং স্টার, ঠিক আছে? তো এবারে এই ইনভার্টেড হ্যামার কি আমাদেরকে সূচিত করে? ইনভার্টেড হ্যামার কি হয়? আমরা সিম্পল হ্যামারের জায়গায় ইনভার্টেড হ্যামার রেখে দেব, এবং আমরা হ্যাঙ্গিং ম্যানের জায়গায় ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান রেখে দেব। অর্থাৎ কি দেখেছিলাম যে আমাদের যখন ডাউন ট্রেন্ড চলছিল, তখন যখনই ডাউন ট্রেন্ডে একটা হ্যামার তৈরি হচ্ছিল, তখন কি জানছিলাম যে ট্রেন্ডটি এবার খুব তাড়াতাড়ি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যেতে চলেছে। ঠিক তেমনই কিন্তু এখানে যদি আমাদের ইনভার্টেড হ্যামার বসে, তাহলেও কি সেম, এখান থেকে কিন্তু বাজার এবারে ওপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনই ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান বা শুটিং স্টারের ক্ষেত্রে কি, যে একটি শেয়ার আপ ট্রেন্ডে রয়েছে, এবং এখানে আমাদের তৈরি হলো ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো এই যে এই ক্যান্ডেলটি কি সূচিত করছে, যে এটা যে একটা আপ ট্রেন্ড ছিল, এখান থেকে ট্রেন্ডটি খুব তাড়াতাড়ি ডাউন ট্রেন্ডের দিকে কিন্তু ট্রান্সফার হতে পারে, ঠিক আছে? তো আমরা কিন্তু জানলাম যে হ্যামার হ্যাঙ্গিং ম্যান এবং ইনভার্টেড হ্যামার ও ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান। তো ইনভার্টেড হ্যামার ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রেও কিন্তু
কালার ইজ নট ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, ট্রেন্ড ইম্পর্টেন্ট, এবং বডির থেকে কিন্তু তার আপার শ্যাডো দ্বিগুণ বা তিনগুণ হতে হবে। তো গাইজ এই ছিল আজকের চারটি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো আশা করছি ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। তো গাইজ আজকের এই এপিসোডটি থেকে যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটিতে একটি লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন, এবং যারা চ্যানেলে নতুন এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সো প্লিজ চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।